বাবা কেমন ঠান্ডা লাগছে বলো, দারুণ না? হ্যালো গাইস, আই এম অরুদ্র। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি উইন্টার ব্লগ নিয়ে গাইস, ঠান্ডার ব্লগ, ঠান্ডা। তো গাইস, এই কদিন ধরে এত ঠান্ডা পড়েছে কিছু বলার নেই গাইস, একদম কাঁপি দিচ্ছে। এখন বাইস কটা বাজে বলুন তো? এখন বাজে গাইস 12টা, একটু রোদ নেই গাইস, সবসময় গাইস বৃষ্টি, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি, আর গাইস ঠান্ডা কুল একবারই। তো গাইস ঠান্ডা এত এত এত, বাবরে কিছু বলার নেই গাইস। তো গাইস বাবা ওয়েদারটা দেখুন, 12টা বাজে কেউ বলবে? এখন খাওয়া দুপুর, বুঝতে পারছেন গাইস ওয়েদারটা দেখুন একবার। তো গাইস ঠান্ডার জন্য আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি। তো গাইস এখানে এখন যোগা চলছে গাইস, চলুন ভিতরে চলুন, এখন যোগাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখুন, এই হচ্ছে যোগার, এই ধনে পাতা, মূলো শাক, বাঁধাকপি দিদা এখন যোগাড় করছে, ওখানে মা আর বাবা মিলে রাঁধছে। তো গাইস চলুন রান্নাঘরে যাওয়া যায়। তো গাইস এখানে মা আর বাবা মিলে এখন রান্না করছে, দেখুন এখানে আদা বাটা, রসুন বাটা দিচ্ছে, আর ফুলকপি গ্রেভিটা তৈরি করছে গাইস, মানে যেটা খিচুড়ির মধ্যে দেবে। দেখুন এখানে চাল ভাত চাপিয়ে দিয়েছে গাইস, মানে চাল দেয়নি, শুধু গরম জল হচ্ছে এই যে। তো গাইস একটা বিশেষ কথা হচ্ছে গাইস, আজকে আমার মানে আমাদের ঘরে একটা নতুন জিনিস এনেছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস চলুন এখানে যাই দিয়াদা ঘরে, আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের জিনিস, এই হচ্ছে মাছ, এই যে এই মাছ, আর একটা আছে মাছ, এই যখন গাছের ভিতরে, এই যে এখানটা কাছে আছে এই মাছটা হচ্ছে গাইস, মানে এই জাতেরই মাছ রাখবো তাহলেই বাঁচবে, অন্য কোনো মাছ এনে এ গাইস খেয়ে নেবে। তো এই যে হচ্ছে ফিল্টার অক্সিজেন, এই একটা জেলে মানে মাছ ধরার জন্য, ওটা হচ্ছে হিটার গাইস, কারণ ঠান্ডা দিলে জল মরে যাবে, জল বলছি মাছ মরে যাবে। এই মাছটা গাইস এত বদমাইশ, ওই দেখুন এই জায়গাটার কাছে একটা মাছ আছে গাইস, এই এইখানটা যেটা মাছ আছে দেখুন, এই সরি এই গাছটার কাছে একটা মাছ আছে, ওকে মেরে 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 একে কী করে দিল গাইস। এই অ্যাকোরিয়ামটা আমাদের কিনাই ছিল, শুধু এই মাছগুলো কিনলাম, এগুলো সব নতুন গাইস, আজকে এই জলটা পাল্টালাম। হ্যাঁ গাইস করো, ঠান্ডায় কেমন লাগছে? প্রচুর ঠান্ডা, বরফ হয়ে গেল না, জমে যাচ্ছে একদম। তো গাইস দেখুন দিদা বলছে এখন জমে যাচ্ছে। হ্যাঁ গাইস বলে দেখবো, হ্যাঁ গাইস একদম রেডি খিচুড়ি আর ডিম ভাজা, এই যে আমি এখন মুখে তুললাম। গাইস দুধ দাম তো হয়েছে ঝাল যেরকম, নুন যেরকম, আর এই ওয়েদারে খিচুড়ি একদম পারফেক্ট, এই সুন্দর ওয়েদার, একদম মেঘলা মেঘলা ওয়েদারের সাথে গরম গরম খিচুড়ি, একটা আলাদাই মজা গাইস। তো হ্যালো গাইস, সেদিনকে আর খিচুড়ি টিচুড়ি খেয়ে আর দেখানো হয়নি, তারপরের দিনে গাইস হয়েছে শুনুন কি ঘটনা। তো গাইস চলুন, আর দেখুন এই ঘরটা এনেছি সাদা কালারের, দেখুন একটা মাছ এইখানে গাইস, দেখুন দুটো মাছ আছে আমি দেখতে, এই জায়গাটা দেখুন দুটো মাছ গাইস, পিছনে একটা সাদা মাছ আছে গাইস, দেখুন এই যে, আর এখানে যে ছোটো ছোটো চারা মাছগুলো, এই যে দেখতে পাচ্ছেন গাইস। তো গাইস এই মাছগুলো এই যে এই জগের মধ্যেই রেখেছি, জগের মধ্যেই ভালো থাকে। তো গাইস এবারে হচ্ছে ফাইটারটা দেখানো পালা, তো গাইস চলুন ফাইটারটা আলাদা দেখেছি, কেন ফাইটারটা যদি ওদের সাথে থাকতো তো ফাইটারটা শেষ, তো এই জন্য আলাদা অ্যাকোরিয়ামে আলাদা লাইটে আলাদা গাইস সব জায়গায় রেখেছি গাইস, চলুন দেখা যাক। তো গাইস দেখুন এই হচ্ছে ফাইটার মাছ, এই যে লাইট অফ, কি সুন্দর একটা, কি সুন্দর লাগছে গাইস দেখুন ফাইটার মাছটা, এর গাইস গা ছোট কিন্তু লেজ বিশাল বড় বড়। তো গাইস দেখুন এইখানে মধ্যে আমি রেখেছি গাইস মাছটাকে, এই যে এখানে যেখানে গোপুর দোলনা ছিল দোলনাটা সরিয়ে দিয়েছি, লাকি বাম্বু ছিল লাকি বাম্বুটা উপরে, তো এইখানে রেখেছি গাইস মাছটাকে। ওহ